একের পর এক দুর্নীতি ফাঁস হচ্ছে, একের পর এক তথ্য সামনে আসছে। নিয়োগ দুর্নীতির স্ক্যানারে থাকা বড়ইয়ার বিধায়কের কীর্তি অবশ্য নতুন নয়। বিধায়ক কিন্তু এলাকায় দেখা মেলে না, বিক্ষোভের মুখে পড়েন। পুলিশের মুখে কাটমানি তত্ত্বতেও শোনা যায় এই বিধায়কের নাম। বারবার একাধিক অভিযোগ সামনে এলে ব্যবস্থা তো দুরাস, বহাল তবিয়তেই থেকেছেন এই তৃণমূল বিধায়ক। দিদির দূত হয়ে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন। বড়ইয়ার বিধায়ক জীবন কৃষ্ণ অবশ্য সাফাই দিতে দেরি করেননি তখন। জল এবং লাইট এবং রাস্তা তা দেখা যাচ্ছে গ্রামে, যেগুলো অনেকটাই কাজ আমরা করে ফেলেছি, কিছু কিছু জায়গা যেগুলো বাকি আছে সেই সকল পাড়া থেকে এসেছিলেন। এবার অন্য একটা বক্তব্য শোনাই, শুনুন বড়ইয়া থানার ওসের বক্তব্য। টাকা 40% লেস করে একটা এখানে সাওড়ায় রাস্তা তৈরি করবে, তো 100 টাকা 40 টাকা লস করে রাস্তা তৈরি করবে, নিজে খাবে 20 টাকা, হলো কত 60, ব্লক অফিসে কত দেবে 4% হলো 64, আগে রসিদের কত দিত 5% হলো 69, আর কোন সব খ্যাকশালে বাচ্চাদের দেবে আরো 5% 69, আজ আমি 75 ধরলাম, তো 25 টাকায় আপনার শহর অঞ্চলে কি ঘন্টা কাজ হবে আপনি বুঝে নিন। কারা আছে কারা ভালো মন্দ না, আমি জীবনকে বলে দিয়েছি যে একটা রিকনস্ট্রাকশন কমিটি হবে, ভালো ভালো ছিল, তুমি খাও না, তুমি 1% 2% খাও। ভালো করে শুনুন, এই কাটমানি তত্ত্বেই পুলিশ আধিকারিকের মুখে শোনা যাচ্ছে বিধায়ক জীবন কৃষ্ণের নাম। কারা আছে কারা ভালো মন্দ না, আমি জীবনকে বলে দিয়েছি যে একটা রিকনস্ট্রাকশন কমিটি হবে, ভালো ভালো ছিল, তুমি খাও না, তুমি 1% 2% খাও। হাই স্কুলের শিক্ষক থেকে শুরু, বিধায়ক হওয়ার পর জীবন বদলে যায় এই জীবন কৃষ্ণের। ঘুষের টাকার বিপুল সম্পত্তির অধিকারী এই বিধায়কের বিরুদ্ধে আগেও অভিযোগ উঠলেও কেন নির্বিকার শাসক দল? জীবনের মাথায় ঠিক কাদের হাত? রিপাবলিক বাংলা। শুভেন্দু অধিকারীর অনুগামীর ওপর হামলার অভিযোগ, তাপস মাঝি সহ 2 বিজেপি কর্মীর ওপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, পূর্ব মেদিনীপুরের পটাশপুরের ঘটনা অভিযোগ অস্বীকার তৃণমূলের। অশোকনগরের 3 নম্বর ওয়ার্ডে বিজেপির পতাকা ফেস্টুন ছিঁড়ে দেওয়ার অভিযোগ, অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে, অভিযোগ অস্বীকার তৃণমূলের। উত্তরবঙ্গ নিয়ে ফের সুর চড়ালেন গ্রেটার কোচবিহারের প্রধান অনন্ত মহারাজ। উত্তরবঙ্গ কেন্দ্রশাসিত অঞ্চল হবেই নেপাল যাওয়ার পথে মন্তব্য অনন্ত মহারাজের। স্বাধীনতার পর থেকে উন্নয়ন হয়নি বলেও অভিযোগ করেছেন গ্রেটার কোচবিহারের প্রধান। কাটোয়াতে ফের পোস্টার বিতর্ক, দাইহাট সড়কের কালভার্টের ওপর খাজুলডিহি গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে পোস্টারে 6 লাভ, পোস্টার কারা দিল তা নিয়ে মাথা ব্যথা নেই প্রধানের। কাটমানি খাওয়াতেই এলাকায় উন্নয়ন অধরা, অভিযোগ বিজেপির। কেষ্টহীন বীরভূমে গড় রক্ষার লড়াই তৃণমূলের, শুক্রবার সিউড়িতে সভা করেন অমিত শাহ, রবিবার সিউড়িতে পাল্টা সভা করল তৃণমূল কংগ্রেস, সিউড়ির ইরিগেশন কলোনি মাঠে জনসভা করে তৃণমূল, সভায় ছিলেন ফিরহাদ হাকিম, পার্থ ভৌমিক।